আম্মা জানা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়া হলো। তাকে বলা হলো সাফওয়ান দিন এবং রাত্রি ধরে আয়েশার শহীদ অপকর্মে লিপ্ত ছিল, সময় তো কাটিয়েছেন। মিথ্যা যখন অপমান দেয়া হলো, আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল করে তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আজকে যারা দিনের পথে থাকেন, হক পথে চলতে গেলে বাতিল শক্তি আছে, এরা মাঝে মাঝে মিথ্যা তহমত দেয়। আজকে এই ধরনের মিথ্যা তহমত আমাদের দেশে মনে হয় না, হয় কি হয়? যারা মিথ্যা তহমতি বানুয়াটি করে মিথ্যা মামলা হামলা দিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, কিয়ামতের দিন তামাম বিচারকের বিচারক আল্লাহর দরবারে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা দেখুন, আম্মা জানা ঈশা কি চরিত্রবান ছিলেন, কেমন একজন তিনি মহিলা ছিলেন যিনি রসুলকে এত ভালোবাসতেন। আমার নবীজি, আমার নবীজি কি আম্মা জানা ঈশা কত ভালোবাসতেন, তিনি কেন চরিত্র তার খারাপ হবে? আমার রসুলকে এত ভালোবেসেছেন, আম্মা জানা ঈশা তার বৃদ্ধ আঙ্গুল ফেটে রক্ত ঝরেছে, এরপর কখনো তিনি হুজুরকে বলেন নাই হুজুর একটু উঠে দাঁড়ান, তার কারণ তিনি রসুলকে ভালোবেসেছেন, দিনকে ভালোবেসেছেন। যখন রসুলের গায়ে পানি ঢেলে দেওয়া হয়, নবীজি আমার লক্ষ্য করে দেখেন পানি তো চলে যায়, পানির সুইত লাল রঙের কি যেন ভেসে যায়, দেখে বলে আইসা রে আমি তো গোসল করি মাথায় পানি ঢেলে দাও, পানি চলে যায় সঙ্গে লাল রঙের কি যেন দেখতে ভাই। আইসা বলে ইয়া রাসূল আল্লাহ তক্তায় বসেছি, অসতর্ক অবস্থায় আমার পায়ের বৃদ্ধ আঙ্গুল তক্তার নিচে পড়ে গেল, হুজুর আপনি বসেছেন, আমার পায়ের বৃদ্ধ আঙ্গুল ফেটে রক্ত ঝরে, হুজুর এটা অন্য কিছু নয় আমার শরীর রক্ত পানি শীত ভেসে ভেসে চলে যায়। নবীজি বলেন আইসারি আমি নবীজি বসেছি বুঝতে পারি নাই, তক্তার নিচে তোমার পায়ের বৃদ্ধ আঙ্গুল পড়ে গেল কেন তুমি বললা না? আমি তো নবী উঠে দাঁড়াতাম, তার কারণ হলো নবীজি আমার তার স্ত্রী উম্মাতুল মুমিনিন আম্মা জানদের শহীদ খুবই ভালো আচরণ করতেন, কখনো খারাপ আচরণ করেন নাই। তিনি কত ভালোবেসেতেন, স্বামীর দিক দিয়ে তিনি সেরা ছিলেন, কখনো স্ত্রীদেরকে পিটুনে দেয় নাই, মারধর করি নাই। আর আমরা আমাদের স্ত্রীদেরকে মাঝে মাঝে আমরা পিটাই, জম্বের মার দেয় এই ধরনের স্বামী আছে কি নাই? আপনি সাফাই আছে নাকি? যদি তরকারিতে লবণ একটু বেশি হয়েছে মার, ঝাল যদি বেশি হয় খেপে যায়, কেমনি করে রান্না করো চোখে দেখো না? আবার ভাইরা রান্না করতে গেলে একটু এদিক সেদিক হওয়াটাই স্বাভাবিক, কথা বলে ঠিক কিনা? কোন নবী কোন সাহাবাই কেরাম স্ত্রীদের শহীদ খারাপ আচরণ করেন নাই। সুতরাং আমি আপনাদেরকে বলবো, মায়েদের শহীদ খারাপ আচরণ করা যাবে না, এদেরকে মারা যাবে না। কোনো কারণেই যদি মারতেই হয়, যদি শাসন করেন, তাহলে মারার জন্য মনে হয় লাঠি হবে পাঁচ ছয় হাত লম্বা, কতগিনি হবে, আধা হাত হবে, আধা হাত লাঠি দিয়ে পিটুনি কি দেওয়া মজা হয়? আধা হাত লাঠি দেওয়া ধরলে তো জায়গা থাকে না, কিভাবে মারবেন? আমি এক জায়গায় বক্তব্য বলেছিলাম, আমাদের দেশে তো অনেক যুবক আছে বিভিন্ন কায়দায়, একজন বাস খাতে দাঁড়ায় বলে হুজুর বলেন কি আধা হাত লাঠি দিয়ে পিটুনি দেওয়া যায়? আমি বললাম কেমনি করে? বলতে হুজুর একটা ব্যাপার হলো না, আধা হাত লাঠি ধরবে একদিক দিয়া আর এক মাথা চুক্কা করে পেটের মধ্যে ঢুকায় দিন। আচ্ছা বলেন তো, ডারিজারে পেটের মধ্যে যদি চুক্কা করে লাঠি ঢুকায় দেন তাহলে বড় বেকায় দেয় না? এই কাজ কি করা যাবে? এই কাজ করা যাবে, খবরদার স্ত্রীদেরকে মারা যাবে না। রসুল আমার তার স্ত্রীদের কত ভালোবেসেছেন, সুবহানাল্লাহ। আব্বা জানা আয়েশা বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি দেখেছি মাঝে মাঝে দোয়া করতেন, আর খাদিজার জন্য তিনি একটা আফসোস, আহ খাদিজা বলতেন, আয়েশার মনে একটু রাগ হয়ে গেল যে আমার একটা সুন্দর চেহারা একজন বুড়ি মহিলা খাদিজা খোয়াইলেদের কন্যা তাকে বিবাহ করলো, তিনি ইন্তেকাল করেছে তাকে ভুলতে পারে না, আমি আয়েশা আমার চেহারা ভালো, বিশিষ্ট সাহাবী আবু বকর মিয়ে আমাকে দেখে কি ভালো লাগে না? আমি হুজুরের কাছে অভিযোগ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু খাদিজা খাদিজা বলেন, আমারে দেখে কি আপনার ভালো লাগে না? হুজুর বললেন আয়েশা অবশ্যই তোমারে আমি ভালোবাসি, ভালো লাগে, তুমি আমার সুখের দেরির স্ত্রী আর খাদিজা ছিল দুঃখের দেরির স্ত্রী। আল্লাহ একবার বলবেন না? ওরা আয়েশা শোনো তুমি তো সুখের দিনের স্ত্রী, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। আমি নবীজি দিনের কাজে বের হয়ে যেতাম, দুই দিন তিন দিন পাঁচ দিন চলে যায়, হঠাৎ করে বাড়িতে আসতাম, দরজার সামনে দাঁড়ায় শুধু একবার খাদিজা বলে ডাক দিতাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত, আমি ডাকতে বলতাম খাদিজা তুমি কি ঘুমাও না,
দুই দিন তিন দিন পাঁচ দিন পর যখন এসে খাদিজা বলে ডাক দেই ইয়া রাসূলুল্লাহ হুজুর বলে রে খাদিজা দরজা খুলে যায় তুমি কি ঘুমাও না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হচ্ছেন বিশ্ব নবী আপনার মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন আপনি তো দিনের কাজে বের হয়ে যান ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজা খাদিজা বলে ডাকবেন আমি খাদিজা উঠতে যদি দেরি হয়ে যায় আমার জীবনের আমল তো বরবাদ হয়ে যেতে পারে ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই না তামাম রাত্রি ধরে আপনার অপেক্ষায় দরজায় পিঠ লাগায়া কাটায়া দেই জোরে বলুন সুবহানাল্লাহ আমার মাদেরকে বলবো মা খাদিজাতুল কুবরা আমার নবীজির খেদমত করেছেন এত খেদমত করেছেন এত ভালোবেসেছেন ইসলামকে এতই ভালোবাসলো যার কারণে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দেয়া হলো জোরে বল সুবহানাল্লাহ মাদেরকে বলো মা খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে তার কারণ খাদিজা তার স্বামীর খেদমত করেছেন দ্বীনের পথে সম্পদগুলো তিনি বিলিয়ে দিয়েছেন এই জন্য খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ জানি না কখন যেন আমার মৃত্যু এসে যায় হুজুর আপনার পূর্বে যদি আমি ইন্তেকাল করি হুজুর গো তিনটি দাবি থাকলো ওসিয়ত করলাম এইটা মেনে নেবেন হুজুর বলেন খাদিজা কি বলতে চাও খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমি আগে ইন্তেকাল করি এক নাম্বার কাজ করতে হবে আপনার বেফাতি পোশাক দ্বারা যদি আপনার ব্রেভেদ পোশাক দিয়ে আমার কাপড়ের কাপড় বানায় দিবেন হুজুর বলেন খাদিজারি আমার গায়ের ব্রেভেদ পোশাক দিয়ে যদি তোমার কাফনের কাপড় বানাই কি লাভ হবে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আপনার মর্যাদা আল্লাহ এত বেশি করেছেন আপনার ব্রেভেদ পোশাক যদি আমার গায়ে লেগে যায় তাহলে কবর আজাব আমার গায়ে কখনো লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার আমার লাশ আপনি শুয়ে দিব নিঝা দিয়া আমার চেহারাটা যদি আপনি কেবলার দিকে ঘুরাই দিবেন হুজুর বললেন যদি ঘুরিয়ে দিই কি লাভ হবে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার চেহারা যদি কেবলার দিকে আপনি ঘুরাই দিতে পারেন গো হুজুর আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম ধন্য হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর কাজ হলো মুনকার নাকির ফেরেশতা আসবে কবরে এই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন হুজুর গো আপনি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেন কবর তো জান্নাতের টুকরা হয়ে যাবে যখন আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন নবীজি আমার এক নম্বর শর্ত তিনি মেনে নিলেন নিজের ভেদ পোশাক নিয়ে খাদিজার কাপড়ে কাপড় তিনি বানিয়ে দিলেন দুই নম্বর নিজ হাত দিয়া খাদিজার চেহারাটা কেবলা দিকে ঘুরিয়ে দিলেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় চেহারাটা আকাশের দিকে চলে যায় আবার নবীজি আমার খাদিজার চেহারাটা ধরে তিনি আবারও তিনি কেবলার দিকে ঘুরিয়ে দিলেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা চলে গেল আকাশের দিকে তৃতীয়বার নবীজি আমার খাদিজার চেহারা আবারও কেবলার দিকে ঘুরিয়ে দিলেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা আবারও আকাশের দিকে চলে যায় নবীজি আমার কবরের মধ্যে দাঁড়ায় হাত তোলেন আল্লাহ আমার খাদিজার প্রতি কি তুমি রাগ করেছো খাদিজার চেহারা তিনবার কেবলার দিকে ঘুরিয়ে দিলাম কেন খাদিজার চেহারা কেবলার দিকে থাকে না আকাশের দিকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমার হাবিব খাদিজার চেহারা কেবলার দিকে ঘুরে দেওয়ার প্রয়োজন নাই আমি খাদিজাকে এত ভালোবাসি যেই খাদিজা তোমারে ভালোবাসে যার কারণে আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমার খাদিজার চেহারা দুনিয়ার কেবলার দিকে থাকতে পারে না খাদিজার চেহারাটা আমার আরশে আজিম বরাবর তার চেহারাটা ঘোরাইয়া দিলাম আমার মা এইবার নবীজি আমার কবরের মধ্যে দাঁড়ানো তিন নম্বর তার ওয়াদা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য হুজুর দাঁড়িয়ে আছেন ফেরেশতা আসে না আসে না আল্লাহ বলেন আমার হাবিব কবরের মধ্যে থাকার প্রয়োজন নাই কারণ কিয়ামত পর্যন্ত থাকলেও তো ফেরেশতা আসবে না আমি খাদিজাকে এত ভালোবাসি ও হুজুর যদি মুনকার নাকির এসে খাদিজাকে প্রশ্ন করে প্রয়োজন হলে আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে তার মানে হলো আমি খাদিজাকে এত ভালোবাসি জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য আমার মায়েরা খাদিজাতুল কুবরা বা নবীজির খেদমত করেছেন এই জন্য নবী বলেছেন নারী জাতিরা কাজ করবে চারটি কয়টি কাজ করবে
দাড়িরা কাজ করবে 4টা এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ তাদের সময় মতো পড়তে হবে দুই নাম্বার রমজান মাসে রোজা যদি আদায় করে তিন নাম্বার দাড়িরা যদি পর্দার মধ্যে থাকে চার নাম্বার যদি স্বামীর খেদমত করে রসুল বলেন নারীরা বিনা হিজাবে জান্নাতে চলে যাবে আবার ভাইরা মাদের কলমা তাহলে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন দুই নাম্বার রমজানের রোজা রমজানের রোজার কথা মাদেরকে বলার দরকার নাই এরা নফল রোজা পর্যন্ত ছেড়ে দেয় না কথা বা ঠিক কিনা মায়েরা রোজা খুব পটু শুধু রমজানের রোজা নয় নফল রোজা মায়েরা রাখে আমরা না রাখলেও মায়েরা রোজায় পটু তিন নাম্বার স্বামীর খেদমত মায়েরা বর্তমানে খুব ভালো করে আপনার চাফাই এলাকার মায়েরা খুব ভালো আমার পাবনার মায়েরা ভাবনা ছাড়াই স্বামীর কথা শুনতে চায় না ব্যবসা চাকরি থেকে এসে যদি বলে হালিমা এক গ্লাস পানি দাও অনেক সময় কিছু বা আছে বলে কেন জকে আছে ঢেলে খাও এরকম কিছু বা আছে কি নাই মাদের ক্রমা খবরদার স্বামীর খেদমত করতে হবে আল্লাহর পর কাউকে যদি সিজদাদের অনুমতি হুজুর বলেন দাঁড়িয়ে জাতিকে নির্দেশ করা হতো তোমরা তোমার স্বামীকে সিজদা দিয়ে যাও তার মানে স্বামীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন জরিবুল সুবহান মাদের ক্রমা খাদিজাতুল কোবরা রাতের পর রাত দাঁড়িয়ে থাকতেন হুজুর এসে ডাক দেবেন ঘুমিয়ে থাকলে বেয়াদবি হবে ঘুমাতেন না আমাদের মা আছে আমাদের খাদিজা আমাদের আয়েশা আমাদের রহিমা আছে রাত গভীরে যখন আসি খাদিজা রহিমা আয়েশা বলে ডাক দেই পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায় আমার খাদিজা আয়েশার ঘুম ভাঙে না ও টান টান হয়ে শুয়ে থাকে আছে কি নাই আছে কি নাই ওর কোনো চিন্তাই নাই আবার ভাইরা আপনারা মনে মনে ভাবতে পারেন তাহলে হুজুর মানুষদের স্ত্রী মনে খুবই আল্লাহওয়ালা ভালো ওরা আছে বাঁকা হাড়ে তৈরি একই জাতি তবে হ্যাঁ আপনার স্ত্রীকে শিখাবেন অবশ্যই সে পরিবর্তন হবে বাদের মা খবরদার স্বামীর সহিত খারাপ আচরণ করা যাবে না চার নম্বর বাদেরকে বলবো আপনাদের পর্দার মধ্যে থাকতে হবে আজকে নারী জাতিরা পর্দায় থাকতে চায় না পর্দা আছে এখন দরজার জানালায় কথা বা ঠিক না আজকে পর্দা আছে দরজায় জানালা যেখানেই যাবেন সব জায়গায় নারী কম না বেশি অফিস আবার ব্যবসা বাণিজ্য দোকান পাটে শপিং এ যাবেন নারীরা কম না বেশি আসছে বলে না কম না বেশি দেখবেন নারীরা শপিং এ যায় আমার পাবনার কথা বলছি আমি আপনাদের চাপার মায়েরা ভালো হতে পারে দেখবেন যখন শপিং করতে খুবই সাজে সে যে গুজা শপিং এ গিয়ে যখন শাড়ি কেনে মদ মাকরাজ উচ্চারণ করে টানটার হয়ে বৈশা মদ মাকরাজ উচ্চারণ করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি এখন দোকানদার ভেবেছে না কাস্টমার পেয়েছে খুবই ভালো লাভ দিয়া দোকানদার নিজেই দাঁড়ায় তখন সে নিজেই দেখবে শাড়ি পরে শাড়ি পয়সা বলে আফা এটা আপনার জন্য খুবই চমৎকার মানাবে বাদের মা খবরদার এভাবে বেপত্তা হয়ে শপিং এ যাওয়ার প্রয়োজন না এদের নাই কথা ঠিক কি রে রসুল বলেছেন আর দাইউসুল আইয়া দখুল জান্নাত দাইউস কখনো জান্নাতে যাবে না সাবরিয়া সুলাল দাইউসকে হুজুর বললেন যে তার মেয়েকে যে তার স্ত্রীকে অধীনস্থ মাদেরকে মেয়েদেরকে যারা বেপর্দায় ঠেলে দেয় এরাই হচ্ছে দায়ুস আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার যদি বেপর্দা হয় আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আপনাকে কথা বা ঠিক না এজন্য নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে পাইকির হারে শুধু মাদেরকে দৌড় দিলে হবে না এর জন্য আপনারাও দায়ী কথা বল ঠিক কিনা এই জন্য মাদেরকে বলবো মাম পর্দার মধ্যে থাকতে হবে আজ দেখবেন মায়েরা যদি পর্দায় থাকে যদিও বুরকা পরে এখন বুরকা কিন্তু ডিজিটাল কায়দা আছে কি নাই টাই ফিটিং বুরকা আছে কি নাই এই জন্য বুরকার ব্যাপারে একটা গান গিয়ে থাকি আজকে কি এক কলি বলবো নাকি এক কলি কি গান শোনাবো আপনাদের মায়েরা রাগ করবে না তো মায়েরা তো অনেক আছে না পর্দা সে তো করে না সত্য কথা বলছি আমি রাত্তকে হই কইরো না রাস্তাঘাটে চলে নারী নামে বোরকা পরে বোরকা নামে বোরকা পরে মুক্তি খালি করে কথা বলে ঠেকেরা ডিজিটাল কায়দা কিছু বোরকা আছে না বোরকা পরে দেখবে বাপ রে বাপ এত টাইট ফিটিং শরীরের গঠন কোথায় কি আছে সব দেখা যায় এরকম বোরকা পরা যাবে পরা যাবে পরা যাবে মাদের কোনো খবরদার এমন বোরকা পরবে না বোরকা হবে ঢিলা জাতের মধ্যে আর একটা মাইয়া মানুষ ঢুকতে পারে টাইট ফিটিং করো বোরকা পরা যাবে না রাস্তাঘাটে চলে নারী দামে বোরকা পরে বোরকা নামে বোরকা পরে মুক্তি খালি করে আবার কিরণ মালা পাখি দেখে নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা
আমাদের দেশের কিছু মা আছে দেখবেন স্টার জালসা জি বাংলা জি সিনেমা দেখে কয়টা কয় মিনিট কয় সেকেন্ড বলে দিতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ কয়টায় হয় অনেক মাইয়ারা জানে না কিন্তু সিনেমা হবে কয়টায় ওটা কিন্তু মুখস্থ আছে কি নাই আছে কি নাই আপনার এলাকার মাইয়ারা কি টেলিভিশন দেখে দেখে আসতে বলেন মায়েরা কিন্তু শুনবে আহারে মনে করছে পাবদার মেয়ের নাম গোটা বাংলাদেশের মেয়েরাই এখন টেলিভিশনে পাগল আছে কি নাই আছে কি নাই সম্পর্ক রাখতে হবে কোরআনের সহিত কার সেই সম্পর্ক রাখতে হবে মায়েরা এখন সম্পর্ক রাখতে টেলিভিশনের সহিত কার সহিত টেলিভিশনের সহিত মা টেলিভিশনের সম্পর্ক রাখা যাবে না আজকে মায়েরা যখন সন্তান সম্ভাবা পেটে সন্তান এসেছে ডাক্তারের কাছে যায় ডাক্তার পরামর্শ দেয় সন্তান সম্ভাবা যেহেতু হয়েছেন আপনি ভারী কাজ করবেন না আপনি ভারী জিনিস ওজনে যেহেতু করবেন না চাপ দিয়ে কলে পানি উঠাবেন না অর্থাৎ শিলপাটা এটা সেটা নড়াচড়া করা যাবে না আপনাকে এখন কি করতে হবে রেস্ট দিতে হবে এখন যখন এই কথা বলে মা জাতিরা সুযোগ পায় এখন যেহেতু কোনো কাজ দেয় সময় তো কাটাতে হবে সময় দেখবেন টেলিভিশনের সামনে শুধু রিমোট কোনে কথা বলে ঠিক কিনা কোন সিনেমা কোন হিন্দি গান কখন কয়টায় হবে এইটা দিয়ে সময় কাটায় মাদেরকে বলে মা খবরদার আপনার পেটে সন্তানকে যে হিন্দি সিরিয়াল দেখে আপনার মেয়ে বাসের ওই হিন্দি বার্তা হবে কথা বলে ঠিক কিনা কথা ঠিক কিনা আপনার সন্তান কিন্তু ভালো বানাতে চান সন্তান পেটে বেশি বেশি কোরআন পড়েন বেশি বেশি নামাজ পড়েন আপনি বেশি বেশি জিকির করেন তাহলে আপনার সন্তান পেটে আল্লাহ আল্লাহ সম্ভাবনা আছে কথা বল ঠিক কিনা আজকে বাইরা তা করবে না পর্দা নামে বুরকা পরে পর্দা সে তো করে না সত্য কথা বলছি আমি রাত কে হই কইর না রাস্তাঘাটে চলে নারী নামে বুরকা পরে বুরকা নামে বুরকা পরে মুক্তি খালি করে আবার কিরণমালা পাখি দেখে নামাজ পড়ে না সত্য কথা বলছি বলে ভালো হব না পর্দা নামে বুরকা পরে পর্দা সে তো করে না সত্য কথা বলছি আমি রাক্ত কে হই কইর না কথা বলেন ঠিক কিরা নারীর পোশাক পুরুষে পরে পুরুষে পোশাক নারী এমন পোশাক ঘরেও আবার ভদ্র সাজে ভারী কথা বলে ঠিক কিরা আজকে এক শ্রেণীর নারীরা আসলে প্যান্ট শার্ট পরে আপনি সাফার মেয়েরা আছে কিরকম প্যান্ট শার্ট পরা মাইয়া এরা মনে করেছে আমরাই সোশ্যাল আর সব হচ্ছে আনসোশ্যাল আহারে প্যান্ট শার্ট পরে কি একটা যুগ এলো ভাইয়া জাতিরা বিদেশির ভাব এখন শুরু করে দিছে কি সহন কি পড়লি আস্তাগফিরুল্লাহ যে অবস্থার সৃষ্টি হয়েছে খবরদার পুরুষের পোশাক পরা যাবে না এই জন্য মাদেরকে ওলামা খবরদার এমন পোশাক পরবেন না আজ টেলিভিশনের মাধ্যম দিয়ে যে পোশাক গুলো দেখে মায়েরা সেইটাই অনুসরণ করে আমরা দেখেছিলাম এক সময় মায়েদের যে পাজামা এলো খুবই ঢিলা এটার নাম কি ছিল ঢিলা পায়জামা কি কি বলে প্লাজু না আচ্ছা আচ্ছা প্লাজু এটা অনেক ঢিলা হয় হ্যাঁ পেটিকোটের মতো দেখায় আচ্ছা আচ্ছা আমার এক চাষা বলছে পেটিকোট এক জায়গায় দাঁড়ালে পেটিকোটের মতোই বড় হয় আবার কিছুদিন আমরা দেখেছি পায়জামা স্কিন টাইট ফিটিং আছে কি ছিল নাকি ছিল না আমরা কিছুদিন দেখেছি বাপরে বাপ ওই যে ডিভাইডেড মানে চার আঙ্গল ফাড়া এবং টাকলুর উপরে এরকম পায়জামা ছিল কে ছিল না নারীদের হচ্ছে টাকনুর নিচে ঝুলাইয়া কাপড় পরতে হবে আর পুরুষের টাকনুর উপরে এখন পুরুষটা টাকনুর নিচে আর মাইয়া যাতে টাকনুর উপরে উল্টা আছে কি নাই আছে কি নাই পুরুষ জাতি যদি টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে এটা হারাম হবে কথা বা ঠিক কিনা আর নারী যদি উপরে পরে এটা মনে জায়েজ হবে না তার পায়ের সৌন্দর্য তো আপনারা দেখতে পাচ্ছে মজা না আহারে জেনা জেনার চোখের জেনা হয়ে যাবে কথা বল ঠিক কিনা একজন নারী পারে পুরুষের চরিত্রটাকে নষ্ট করে দিতে পারে মাদের কোন খবরদার এরকম পায়জামা আপনি পরবেন না নারীর পোশাকে পুরুষে পরে পুরুষে পোশাকে নারী এমন পোশাক পরেও ওরা ভদ্র সাজে ভারী আবার লিপস্টিকের ঠেলায় ডেডি আব্বা ডাকে না কথা বলেন ঠিক কিনা দেখবেন আমাদের দেশের কিছু বোন আছে মা আছে এমন লিপস্টিক হকি স্টিক মাখায় বাবা যখন ডাকতে বলে হালিমা এদিকে সব আব্বা যদি বলে দুইটা ঠোঁট এক জায়গায় হলে তো মুছে যাবে এখন দেখবেন ডিজিটাল কায়দা বলে এসসি ড্যাডি আছে কি নাই
আছে কি নাই ড্যাডি বলে ডিজিটাল কায়দা ঠোঁট যাতে এক জায়গায় না হয় এক জায়গায় হলে লিপস্টিক উঠে যাবে এইরকম নারী আছে কি নাই আপনার সাফাইতে আছে আছে আর এটা করা যাবে না আবার একটা জিনিস লক্ষ্য করেছি আজকে নারী না এমন যাতে দেখবেন স্বামীকে বাবা কয় দাউসলা বলবে না স্বামীকে ডিজিটাল কায়দা এসে এখন স্বামীকে পর্যন্ত বাবা বলে স্ত্রীর জম্বে সাজা সেজেছে স্বামী ডাকতেছে হালিমা এদিকে আস আরে বাবা দেরি করো এসছি মানে এটা একটা ফ্যাশন আছে আরে বাবা দেরি করো স্বামীকে বাবা কয় খবরদার এই ধরনের উচ্চারণ করা যাবে না মাদের প্রমাণ আমি আপনাদেরকে আপনাদের কষ্ট দিতে চাই না হেই প্রতিপন্ন করার জন্য আমি বলি যাই আপনি পর্দার মধ্যে আসেন ভাগ্য খুলে যাবে কথা বলা ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামী থাকলে স্বামীর খেদমত আর যদি মা দাঁড়িয়ে একটু পর্দার মধ্যে থাকতে পারে রসুল বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ পাক নারীদেরকে কবুল করার তৌফিক দিন সকলে বলো আমিন।